ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা তোমরা যারা আইসিডিএস সুপারভাইজার মেন পরীক্ষা দিয়েছ আইসিডিএসের সুপারভাইজার মেন পরীক্ষা দিয়েছ তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আজকে আমি আলোচনা করব যে সুপারভাইজারের যে মেনস পরীক্ষা হয়েছে মেন পরীক্ষা সেই মেন পরীক্ষায় কাট অফ কত হতে চলেছে অর্থাৎ কত পেলে তোমরা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ ইন্টারভিউ পাবে সেই মার্ক নিয়ে আমি আলোচনা করতে চলেছি বন্ধুরা তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেলবাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিস্তারিত শুরু করছি প্রথমে আলোচনা করব যে প্রিলিতে কাট অফ কত হয়েছিল সেই বিষয়টা দেখে দেখে নাও প্রিলিতে যে কাট অফ হয়েছিল এই কাট অফ ছিল অফিসিয়াল কাট অফ দেখো ইউ আর বা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কাট অফ গিয়েছিল একত্রিশ এসসিদের গিয়েছিল আঠারো দশমিক ছয় ছয় এসটিদের চোদ্দো দশমিক তিন তিন ওবিসি বি এ সতেরো ওবিসি বি চব্বিশ এবং পিএইচ এলভিদের কাট অফ ছিল দেখো এখানে মাইনাস আছে এবং পিএইচ যারা এইস আই আছে পিএইচ এ এলডি অ্যান্ড সিপি এরা যারা পরীক্ষায় বসেছিল সবাই কিন্তু সবাই কিন্তু চান্স পেয়ে গেছে পরীক্ষায় যারা বসেছিল সবাই কিন্তু মেন পরীক্ষা দিতে পেরেছে শুধু মোটামুটি কাট অফ ছিল ইউআর এসসি এস টি ও এ ও এদের একটা নির্দিষ্ট কাট অফ ছিল এইবার এখানে প্রায় উন উনত্রিশ হাজার টোয়েন্টি নাইন থাউজেন্ড প্রার্থী থাউজেন্ড প্রার্থী কিন্তু মেন পরীক্ষা দিয়েছিল কত সিটের জন্য দু হাজার নশো প্লাস সিটের জন্য এইবার দেখো দু হাজার নশো প্লাস সিটের জন্য যে মেন পরীক্ষা দিয়েছিল সেই মেন পরীক্ষায় কিন্তু চারশো মার্কের পরীক্ষা হয়েছিল তোমরা জানো এবং চারশো মার্কের পরীক্ষায় যদি তোমরা গড়ে একটা নাম্বার পাও ম্যাথে একশোর ভিতর ষাট এবং বাকি যে তিনটে সাবজেক্ট সেখানে তিন চারে বারো যদি চল্লিশ করেও পাও তাও কত হচ্ছে একশো কুড়ি আর এদিকে এক ষাট একশো আশি সেক্ষেত্রে ইউ আর ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের একশো আশির কাছাকাছি কাট অফ হতে পারে কারণ কথার কথা যদি দেখা গেলো উনত্রিশশো সিটের জন্য যদি ভাইভাতে ডাকেও প্রায় বারো হাজারের কাছাকাছি কিন্তু ক্যান্ডিডেটকে ভাইভাই ডাকবে সেক্ষেত্রে দেখো কাট অফ কত হতে চলেছে সম্ভাব্য কাট অফ দেখে নাও ইউ আর বা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য যারা জেনারেল প্রার্থী তাদের দেখো কত কাট অফ হতে পারে আইসিডিএস সুপারভাইজার দু হাজার একুশ সালে যে রেজাল্ট প্রকাশিত হবে তার কাট অফ দেখো একশো সত্তর জেনারেল ও বি দেখো একশো ষাট ও এ একশো পঞ্চাশ এসসি একশো পঞ্চান্ন এসটি একশো তিরিশ কিন্তু এটা আরও কম হবে এর পাঁচ থেকে দশ কম হতে পারে এল ভি একশো এল ডি সিপি একশো পাঁচ এম এস নব্বই সম্ভাব্য কাট অফ কিন্তু এরকম হতে পারে হয়তো এর থেকে পাস বাড়তেও পারে এবং পাস কমতেও পারে অর্থাৎ এর থেকে প্লাস মাইনাস ফাইভ হতে পারে এক্ষেত্রে দেখা গেল একশো পঁচাত্তরও হতে পারে মানে এর থেকে প্লাস মাইনাস কিন্তু ফাইভ হতে পারে তাহলে আর একবার দেখে নাও যে ইউ আর ক্যান্ডিডেট একশো সত্তর ও বি সি বি একশো একশো ষাট ও বি সি এ একশো পঞ্চাশ এসসি একশো পঞ্চান্ন এস একশো তিরিশ এটা একটু কম হবে আরও এল ভি একশো এল ডি সিপি একশো পাঁচ এমএসপি নব্বই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাছ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও